হ্যালো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জিমেলের প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করতে পারবেন এটি নাইনটি পার্সেন্ট মানুষ জানে জিমেলের যে প্রোফাইল পিকচারটি হয় সেটি কীভাবে সেট করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো জিমেলের প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করতে হয় এটি জানার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছিল তো তাদের জন্য এই ভিডিওটি যারা জানে না তারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে নিলে এরপর থেকে আপনারা খুব সহজে আপনাদের জিমেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন কিংবা নতুন করে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটির সাথে থাকুন বন্ধুরা আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম বার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিক্সের ভিডিও সবার আগে দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন দেখে নিই কী করে আপনারা জিমেলের প্রোফাইল পিকচার সেট করবেন এটি করার জন্য বন্ধুরা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করে নেবার পরে এখানে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে বন্ধুরা আপনাদের প্রোফাইলে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেট প্রোফাইল ফটো এখানে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে খুব সহজে আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো সেট করতে পারবেন আপনাদের জিমেলে তারপরে এখান থেকে আপনাদের মোবাইল ফোনের গ্যালারিটি আপনি ওপেন করে নেবেন যে ফটোটি আপনাদের জিমেলের প্রোফাইল পিকচার করতে চান সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে খুব সহজে আপনাদের জিমেলের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবেন কিংবা নতুন করে সেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে বন্ধুরা আপনাদের জিমেলের প্রোফাইল পিকচারটি কিন্তু সেট হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজে জিমেলের প্রোফাইল পিকচার সেট করতে পারবেন কিংবা জিমেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন এই ট্রিকটি ফলো করলে আপনারা খুব সহজে এটি করতে পারবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের আরও একটি নতুন ভালো ভিডিওতে